নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আছে আপনারা যদি নতুন আছেন প্লিজ চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন কিছু যদি অসুবিধা হয় তো কমেন্টে লিখবেন আমি ওর রিপ্লাই করবো এই ভিডিওতে আমরা জানবো নিমহাস হসপিটাল বেঙ্গালুরু ওখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করলে ভালো হয় কি অফলাইন অ্যাপয়েন্টমেন্ট করলে ভালো হয় কেন কিছুদিন আগে থেকে মানে ইনকোয়ারি আসছিলো কি কী ভালো হবে অনলাইন করলে কি অফলাইন করলে তো সেই ভিডিওতে আজকে আমরা যে ভিডিওতে পুরো জানবো লাস্ট পর্যন্ত দেখবেন পুরো ডিটেলসে জানবো কি অনলাইন বা অফলাইনে কী ভালো মানে অনলাইনে করলে ভালো হয় কি অফলাইনে করলে ভালো হয় তো সব থেকে আগে আমি বলছি অনলাইন করেন বা অফলাইন জাস্ট ওখানে মানে মোটামুটি দু ঘন্টার দু টু আওয়ার দু ঘন্টার ডিফারেন্স হবে যদি আপনারা অনলাইন করে গেছেন তো ওখানে দু ঘন্টা আগে আপনারা ডাক্তার দেখাতে পারবেন যারা অফলাইন করবেন ওরা দু ঘন্টা লেটে করবেন ওখানে যে নিমহাস হসপিটাল ব্যাঙ্গালোর আছে ওখানে তিনটা লাইন লাগে একটা অনলাইনের জন্য একটা অফলাইনের জন্য আর একটা যে ফলো আপ পেশেন্ট হই যারা একবার দেখিয়ে নিয়েছে সেকেন্ড টাইম বা থার্ড টাইম যখন পড়ে যাবে তখন মানে তিনটে লাইন টোটাল থাকে ওখানে ওপিডির বাইরে অফলাইনে কি অফলাইনে দাঁড়াতে গেলে ওখানে ফর্ম কালেক্ট করতে হবে আর পুরো ইনফর্মেশন যত ডিটেলস ইনফরমেশান ওইগুলো ফর্মে ফিল আপ করতে হবে ফিল আপ করে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তো একটু মানে ওই লাইনটা একটু আস্তে আস্তে যাবে কেন কি যেগুলো ফর্মে ডিটেলস আপনি আপনি ফিল আপ করেছেন সেইগুলো ডিটেলস কাউন্টারে গিয়ে যে ওখানে বসে আছেন ওইগুলো লিখবে তো একটু লেট লাগবে ওইগুলো লিখতে একটু সময় লাগবে তো একটু লাইন একটু মানে আস্তে আস্তে বাড়বে আর যারা অফলাইনের আছে মানে যারা অনলাইনে করেছেন অলরেডি আপনারা এগুলো জিনিস অনলাইনে আপনারা ফিল আপ করতে হবে যখন আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন এগুলো ডিটেলসে আপনারা লিখবেন কী নাম আছে ডেট অফ বার্থ বা কো কোন স্টেট থেকে আছেন সব কিছু লিখার পর আধার নাম্বার ওগারা লিখার পর তারপরে তোমা আপনাকে একটা ইউএইচআইডি নাম্বার অনলাইন জেনারেট হবে যে যেটা আপনাকে ফটো স্টেট বা স্ক্রিনশট বা রকম করে ওটা সেফ মানে ভালো করে রাখতে হবে জাস্ট ওই ইউএইচআইডি নাম্বারটাই অনেক ইম্পর্ট্যান্ট ও যারা অনলাইনে ওখানে দাঁড়িয়ে থাকবে ওরা শুধু কাউন্টারে গিয়ে ওই ইউএচ ইউএচআইডি নাম্বারটা শো লাগবে ওখানে বাস ওরা ওটা ইউএচআ আইডি নাম্বারটা দেখবে টাইপ করবে বাস তোমাকে রেফার করে দেবে কোন সাইকেট্রিতে যাবা কি নিউরোলজিতে বা নিউরোসার্জারিতে যে ডিপার্টমেন্টে যাবা ওখান থেকে আপনাকে রেফার করে দেবে তো বুঝতেই পারছেন কিসে তাড়াতাড়ি হবে অনলাইনে একটু কাজটা তাড়াতাড়ি হবে কেন কি অলরেডি ওখানে শুধু ওরা ইউচ আইডি নাম্বার দেখবে রেফার করবে তো একটু তাড়াতাড়ি লাইনটা বাড়বে জাস্ট এই ডিফারেন্সটাই আছে অনলাইন আর অফলাইনে মাত্র এক থেকে দু ঘন্টার ডিফারেন্স হবে কিন্তু ডক্টর দুটোতেই দেখবে একদিনের মধ্যে যেটা ওপিডি টাইম আছে আটটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যত পেশেন্ট আসবে ওই দিনকার ডাক্তার ওনাদেরকে দেখবেই তো আর কোনো সময় হসপিটালের ওয়েবসাইটে এরার চলে আসে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট হতে পারছে না কি অসুবিধা আসতে পারে তারা এমার্জেন্সি যদি অনেক আছে কি না আমাদেরকে যেতে হবে অনেক মানে অসুখটা অনেক বেড়ে গেছে তখন আপনারা চলে যাবেন অফলাইনেই করিয়ে নেবেন কেন কি সব থেকে আগে তো অসুখ মানে ঠিক করার যত তাড়াতাড়ি আমরা ওখানে ডাক্তার থেকে মিট করতে পারি তো এই ডিটেলসটা আমার দেবার ছিল ধন্যবাদ আপনারা যদি ভালো লাগলো কিছু ইনফরমেশান ভালো লাগলো তোমাদেরকে যদি তো আপনার প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু প্রবলেম হয় তো কমেন্টে লিখবেন আমি আরও যদি ইনফরমেশান কিছু চাই হসপিটালের ব্যাপারে আমি আমাকে কমেন্ট করবেন আমি ও রিপ্লাই করব ধন্যবাদ আমরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে